বৃহস্পতিবার প্রধান সূচক 31 পয়েন্ট কমার সঙ্গে 395টির কোম্পানির মধ্যে 246টির শেয়ারের দরপতনের মধ্য দিয়ে শেষ হয় ঢাকার পুঁজিবাজারে গেল সপ্তাহের কার্যক্রম। এর আগের দিনও সার্বিকভাবে নিম্নমুখী ছিল ডিএসইর লেনদেন। ডিএসইর সাপ্তাহিক প্রতিবেদন, সূচক, দৈনিক লেনদেন আর বাজার মূলধনের পতনের মধ্য দিয়ে শুরু হয় গেল সপ্তাহের লেনদেন। সোমবার ফের সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দৈনিক লেনদেন 130 কোটি 88 লাখ টাকা বেড়ে দাঁড়ায় 665 কোটি 25 লাখ টাকায়। এদিন মূলধনী মুনাফার উপর কর হার কমানোর ঘোষণা দেয় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর, যার প্রভাব পড়ে শেয়ার বাজারে। এতে মঙ্গলবার যেমন বাড়ে সূচক ও বাজার মূলধন, তেমনি দৈনিক লেনদেন 274 কোটি 45 লাখ টাকা বেড়ে ছাড়িয়ে যায় 839 কোটি টাকা, যা গেল 45 কর্মদিবসের মধ্যে সর্বোচ্চ। এরপর টানা দুই দিন কমে সপ্তাহের কার্যদিবস বৃহস্পতিবার এই হিসাব নেমেছে 541 কোটি 55 লাখ টাকায়। তবে 5 কর্মদিবসের মধ্যে মাত্র 2 দিনে 156 পয়েন্ট বাড়ায় সপ্তাহ শেষে মোটের উপর প্রধান সূচক DSE-CSE যোগ হয়েছে 117 পয়েন্ট। গেল সপ্তাহে তালিকাভুক্ত 21টি ক্যাটাগরির কোম্পানির মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে ছিল ঔষধ ও রাসায়নিক খাতের 34টি প্রতিষ্ঠান। সপ্তাহ ব্যবধানে দৈনিক গড় লেনদেন 77.57% বেড়ে 122 কোটি 77 লাখ টাকা করে। এরপরের অবস্থানে রয়েছে আলোচিত সমালোচিত ব্যাংক খাত, 82 কোটি 61 লাখ টাকা থেকে বেড়ে এ খাতের 36টি প্রতিষ্ঠানের শেয়ারের গড় লেনদেন ঠেকেছে 95 কোটি 13 লাখ টাকায়। সপ্তাহ জুড়ে দাম বৃদ্ধির তালিকায় শীর্ষে থাকা গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড, এরপরের অবস্থানে রয়েছে শাইনপুকুর সিরামিক্স, আফতাব অটোমোবাইলস, মিডল্যান্ড ব্যাংক, আরামিট সিমেন্ট। দাম কমতির শীর্ষে থাকা 5 কোম্পানি প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ফার্মা এইডস, শ্যামপুর সুগার মিলস লিমিটেড, পুরবি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি ও ফারিস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।